চাইলে আমি চালায় দেখাইতে পারি, কারণ আমার এখানে জায়গা কম দেখে আমি দেখাইতে পারতেছি। ওকে ওকে, গাড়িটা শব্দ করবে, ঠিক আছে? এই দেখেন। আচ্ছা, হেলমেট কি কিনতে হবে? না না ভাই, ফ্রি। মানে গাড়ি কিনলে হেলমেট দিয়ে দিবেন? ফ্রি। কোনো কারণে যদি বাচ্চা চালাতে না পারে, জাস্ট ধরতে পারে স্টার্টিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে অটো সুইচ দিয়ে দিবেন। এই যে দেখেন, একা একা চলবে গাড়ি। ওফ, একা একাই চলতেছে? জাস্ট আমাদের এই প্রথম রিমোট সিস্টেম গাড়ি। রিমোট সিস্টেম? জি, বাইকের রিমোট সিস্টেম এই প্রথম, ঠিক আছে? এটা রিয়েল চাবি সিস্টেম। ওফ, ঠিক আছে, দেখি হাতে দাম তো চাবি দিয়ে ফিল নেই, চাবি সিস্টেম বাচ্চা। আই শালা, সব তো বাচ্চা এখানে দিয়ে একটা চাবিও ফিল নেই আপনি। ওফ, ঠিক আছে, দেখেন এই দেখেন এটা রয়ে গেছে, তারপরে আরে কলমের পিন রয়ে গেছে, কিন্তু কিছু হয় নাই। এটা কি ডোকো পেইন্ট? হ্যাঁ, একদম অরিজিনাল রিয়েল যে গাড়ির কালার থাকে আমি সেটাই জানতে। ডোকো পেইন্ট তো অরিজিনাল বাইকে থাকে। হ্যাঁ, এখন ওই এখন বাচ্চাদের খেলনাতে ওই কালারটা করে নিয়ে আসা। আচ্ছা, মাটির ভিতরে চালানোর জন্য খুবই ভালো একটা গাড়ি। হ্যাঁ, কারণ তিন চাকা ব্যালেন্স কিন্তু ভালো করে। জিক্সা, জিক্সা, জি জি, নতুন ভার্সন যে সর্বনাশ করছে ভাই। দেখেন রিয়েল চাবি সিস্টেম ভাই। H2R, H2R, এই যে কাওয়াসাকি R15, R15, জি, সবচেয়ে পপুলার একটা গাড়ি, সবার স্বপ্নের বাইক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে কিন্তু মোটামুটি বাচ্চাদের বাইকের যে আড়তে চলে আসছি, এটা আমার সাথে আসেন। অলরেডি আমি ইস্টার্ন প্লাজায় আসছি, ইস্টার্ন প্লাজায় আসি হ্যাপি টয়েসে। আর হ্যাপি টয়েস একমাত্র প্রতিষ্ঠান বাচ্চাদের খেলনা বাইক গাড়ির সব চাইতে বেশি কালেকশন আমাদের কাছে আছে। যে কটা শোরুমে এখন পর্যন্ত আমি ভিডিও করছি, এক দোকানে এত কালেকশন আমি দেখি নাই, আর এইটা একদম বাস্তব। এটা আমার সাথে আসেন। জাহিদ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। মানে আমি আসছি বিদায় কি এই জন্য আপনি আসছেন, যদি বাইক না দেখাইতে হলো। দেখেন মানে কত বাইক, মানে ছোট বাচ্চাদের জন্য সর্বোচ্চ কত বড় আছে ভাই? আমার কাছে সর্বোচ্চ বড় আছে আপনার BMW আছে, R15 আছে। তো বুঝতেই পারতেছেন আজকে কি ধামাকা হইতে যেতেছে। প্রাইস কেমন দিবেন ভাই? ভাই একদম সর্বনিম্ন 4500 টাকার থেকে 30000 টাকা পর্যন্ত বাইক আছে। 4500 টাকা বাইক আছে? 4500 টাকা বাইক আছে, এই ভিডিওতে দেখাবো। ও মাই গড। তো ভিউয়ার্স বুঝতেই পারতেছেন, যারা চিন্তা করতেছেন আপনার সোনামণির জন্য খেলনা বাইক কিনবেন, আজকের ভিডিওটা কিন্তু আপনাদের ইনফরমেটিভ হতে যাচ্ছে। ডেইলি নিউজের তরফ থেকে আমি বাদশা থাকবো আপনাদের সাথে, আর হ্যাপি টয়েজের তরফ থেকে আমার জাহিদ ভাই থাকবে। সমস্ত ভিডিওতে আমরা একে একে প্রত্যেকটা বাইক কীভাবে আপনারা কিনবেন, কোথা থেকে নিতে পারবেন, সেই সিস্টেমটা জানিয়ে দেব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো অনেক অনেক বাইক ভিউয়ার্স আজকে ভিডিওতে আমরা একে একে দেখানোর ট্রাই করব। জাহিদ ভাই কোনটা দিয়ে শুরু করবো বলেন? ফার্স্টেই ভিডিও শুরুতেই বলছি 4500 টাকার বাইক দেখা। হ্যাঁ, তা শুরুতেই 4500 দিয়ে শুরু, 4500 থেকে শুরু। কিন্তু ইলেকট্রিক, আপনি হয়তো মনে করতেছেন ম্যানুয়াল, ম্যানুয়াল না, ইলেকট্রিক। মানে ফার্স্ট অফ অল এটা আসলে বাইক তো? জি, 100% পিকো বাইক। পিকো বাইক না, এই যে পান্ডা মডেল যেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা যখন আপনি স্টার্ট দিবেন সামনে এলইডি লাইট জ্বলবে। ওকে ওকে, এক থেকে 5 বছর পর্যন্ত চালাতে পারবেন। বাহ বাহ, ঠিক আছে। সাইডে দেখেন ব্যারিকেড সিস্টেম আছে। হ্যাঁ হ্যাঁ, আর এটা হলো আপনার এক চার্জে চলবে আপনার, হলো আপনার 2 থেকে 2.5 ঘন্টা, 2 থেকে 2.5 ঘন্টা, 2 থেকে 2.5 ঘন্টা চলবে। আর এটা যে 4500 টাকা, এটার যে ওয়ারেন্টি গ্যারান্টি হবে না, তা না, এটারও ওয়ারেন্টি গ্যারান্টি আছে। আচ্ছা আচ্ছা, এটারও 1 বছর ব্যাটারি মোটর গ্যারান্টি আছে, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে। বাহ, চমৎকার। জাস্ট আপনার 1 বছরের বাচ্চা এখানে পা রাখলেই গাড়িটা চলবে। ওয়াও, ব্যাগে দিবেন, ব্যাগে আসবে। এখানে বিভিন্ন ধরনের মিউজিক আছে, গান, এখানেও মিউজিক আছে। হ্যাঁ, এই যে দেখেন লাইট জ্বলতেছে, সুন্দর সুন্দর। আর এই চাকাটা ঘরে বাইরে সব জায়গায় চালাতে পারবেন। বাহ, ঢালাই চাকা পুরোটাই, চমৎকার। তারপরে যদি 1 বছরের মধ্যে কোনো সমস্যা হয়, যে অংশটা সমস্যা হবে সেই অংশটা চেঞ্জ করবেন। ওকে, তো এটা প্রাইস নিচ্ছে হলো অনলি 4500 টাকা, 4500 টাকা। এরপরে একটু হাই কোয়ালিটি দেখাবো, R1। R1, জি, আমি প্রত্যেকটা বাইকেরই বয়স বলে দিই, কারণ একটা বাবু কিন্তু এক একটা বয়সের হয়ে থাকে, এক এক ধরনের হয়ে থাকে। ওকে, তার জন্য বয়সটা বললে আপনার বাবু সাইজ কোনটা আপনি মিলিয়ে নিতে পারবেন। ফার্স্টে এর পরে যে মডেলটা, এটা হলো R1 ভার্সন। এটা স্টার্ট দিবেন, সামনে ফোকাস লাইট জ্বলবে, ফোকাস লাইট জ্বলবে অলরেডি। আবার দুইটা চাকায় খুবই সুন্দর এলইডি লাইট, ঠিক আছে। আর এটা ইউজ করতে পারবেন 1 থেকে 6 বছর। বাহ, ঠিক আছে। আর এটা কিন্তু আপনার অরিজিনাল হাতে পিকআপ, যেরকম বড়দের গাড়ি পিকআপ চলে না। আর আমি নর্মালি ভাই এত ছোট বাইকে হাতে পিকআপ খুব কম দেখা যায়। হ্যাঁ, হাতে পিকআপ গাড়ি খুবই কম পাওয়া যায়। আর ইউনিক কিছু কিনতে চাইলে আপনি হ্যাপি টয়েতে আসুন। ওকে ওকে ওকে, সুন্দর। এটা দেখেন, হাতে ঘুরাইলে চলবে, আবার ব্যাগে দিবে, ব্যাগে আসবে। আবার কোনো কারণে যদি বাচ্চা চালাতে না পারে, জাস্ট ধরতে পারে স্টার্টিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে অটো সুইচ দিয়ে দিবেন। এই যে দেখেন, একা একা চলবে গাড়ি। ওফ, একা একাই চলতেছে? জাস্ট বাবু ধরে বসে থাকবে, গাড়ি তাকে নিয়ে চলবে। বাহ, সুন্দর। আর এটারও কিন্তু আপনার এক চার্জে 2 থেকে 2.5 ঘন্টা চলবে। আচ্ছা, 50 কেজি ওয়েট নেবে, আর বাবু যখন চালানো শিখে যাবে সাপোর্ট চাকাটা খুলে দিতে পারবে। ওকে ওকে, তা এটার প্রাইস নিচ্ছে হলো আপনাদের কাছে অনলি আমরা হলো 10000 টাকা, 10000 টাকা, 10000 টাকা এটার প্রাইস। ওকে, অনলি 10000 টাকায় ভিউয়ার্স এই বাইকটা নিতে পারবেন।
পরে যে মডেলটা দেখাবো আপনাদের বাংলাদেশে এই প্রথম রিমোট সিস্টেম গাড়ি রিমোট সিস্টেম জি বাইকের রিমোট সিস্টেম এই প্রথম ঠিক আছে এটার সাথে দেখেন ছোট একটা রিমোট আছে ওকে আর এটা আপনি স্টার্ট দিবেন সামনে এলইডি লাইটগুলো জ্বলবে ওকে ঠিক আছে পিছনে কিন্তু ডাবল চাকা ভাই সাউন্ডও তো ব্যাপক সাউন্ড একদম এই দেখেন স্টার্ট দিলে রিয়েল গাড়ির শব্দ দিবে ঠিক আছে আর এটা যখন আপনি সামনের দিকে দিবেন যদি বাচ্চা চালাতে পারে পেস করলেই চলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যদি আপনি চালাতে না পারে রিমোট দিয়েও কিন্তু চালাতে পারবে ওকে মানে ওই রিমোটটা ভাই রিমোটটাও হাতে দিবেন জি অবশ্যই এখানে রিমোট আছে এই দেখেন এরকম একটা সুন্দর রিমোট থাকবে এটা দিয়ে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন এটা কানেক্ট করে নিতে হবে আচ্ছা এটা কানেক্ট করে নিতে হবে জি এটার সাথে রিমোট আছে ওকে ঠিক আছে সুন্দর সুন্দর খুবই সুন্দর দেখো ভালো লাগলো এটা প্রাইস বিভিন্ন দোকানে ব্লগিং করে থাকি যেমন এই দেখেন আমি আজকে হ্যাপি টয়েজে আছি ইস্টার্ন প্লাজায় দোকান নাম্বার 1/79 এখানে জাহিদ ভাই আছে জাহিদ ভাইয়ের কিন্তু টোটাল সেটআপমেন্ট আছে অনলাইনে কল পিক করতেছে সেখানে সার্ভিস হচ্ছে বাট অনেকেই কিন্তু আছে এই ভিডিওগুলো ডাউনলোড করে কিছু ফেক পেজে পোস্ট করে যে পোস্ট করার মাধ্যমে আপনাদেরকে ধরেন এই গাড়িটার ভাই এখন কত দাম আছে এটা আছে 10,500 টাকা ধরেন এইটারই দাম দিবে 3,000 টাকা আপনার কাছে অ্যাডভান্স নিয়ে ভেগে যেতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা জাহিদ ভাইকে সহকারে দোকানের স্টাফ দেখে শুনে বুঝে তারপর আপনি প্রোডাক্ট কিনবেন ভিডিও কল দিলে আপনি ফেস টু ফেস প্রোডাক্ট দেখে কিনলে আপনি কার প্রতারণা করতে পারবেন প্রতারণার শিকার হবেন না আর প্রবাসী ভাইরা যারা আছেন অবশ্যই এই জিনিসগুলো মেইনটেইন করে অর্ডার করার চেষ্টা করবেন যেখান থেকে পণ্য কিনবেন চেষ্টা করবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করবেন ওকে আচ্ছা এখন এটা একটু বলেন এটা হলো মিনি BMW এটা ইউজ করতে পারবেন আপনি 2 থেকে 8 বছর পর্যন্ত আচ্ছা আর এটা যখন স্টার্ট দিবেন সামনে এলইডি লাইট জ্বলবে ওকে ওকে একদম রিয়েল গাড়ির শব্দ দিবে আচ্ছা আচ্ছা আর এটাও কিন্তু আপনার হাতে পিকআপ আমি কিন্তু ম্যাক্সিমামই কিন্তু সব সময় হাতে পিকআপ গাড়ি দেখাই আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো ইউনিক একদম মনে হয় যে রিয়েল বাইক এর মতো একটা ফিল আসে যেগুলো আপনি পায়ে পিকআপ হয় সেগুলো কিন্তু আর ব্রেক হয় না অনেক কিছু হয় না পায়ে পিকআপ দিলে মানে সাইকেল একটা ভাই এরকম টাইপের হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তার জন্য আমি সব সময় হাতে পিকআপ বাইক দেখাই আমারও দেখাইতে ভালো লাগে আচ্ছা এটা কত রাখতেছেন ভাই তাহলে আমরা নিচ্ছি অনলি 11,000 টাকা 11,000 টাকা প্রত্যেকটা গাড়িরই 1 বছর ব্যাটারি মোটর রিপ্লেস গ্যারান্টি আছে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আমি হয়তো আপনাদেরকে ফাংশনটা কম বলতেছি কারণ এই ভিডিও অনেক অনেক বাইক আছে ভাই একটা একটা করে দেখানো শুরু করলে ভিডিও ঘন্টাখানেক হবে আমার 1 ঘন্টা পরের ভিডিও আর আপনারা দেখবেন না জি তার জন্য আমি শর্টকাটে বলতেছি যদি আপনারা কেউ বিস্তারিত জানতে চান যে বাইকটা পছন্দ হবে এটার একটা স্ক্রিনশট দিয়ে আপনি ভিডিও কল দিলে আমি দেখাই দিতে পারবো এ টু জেড ফাংশন বলে দিতে পারবো ওকে তারপরে যে ভার্সনটা দেখাবো এটা হলো আপনার ইউজ করতে পারবেন হলো 2 থেকে 9 বছর আচ্ছা এটা রিয়েল চাবি সিস্টেম ওফ ঠিক আছে দেখি হাতে দাম তো চাবিটা ফিল নেই চাবি সিস্টেম বাচ্চা আই শালা সব তো বাচ্চা এখানে দিয়ে একটা চাবিও ফিল নেই আপনি উনি চাইলে এখানে একটা আপনি লক লাগাই দিবেন কোমরে রাখতে পারবে এটা ওফ স্টাইল না হ্যাঁ স্টাইল যে ওনারও একটা R1 গাড়ি আছে R1 গাড়ি আছে এই যে দেখেন সামনে লেখা আছে R1 ওকে তো এই R1 এর দাম কত ভাই R1 তো ভাই বাজারে 5 লাখ টাকা দাম আমরা 5 লাখ টাকা নিচ্ছি না আমরা একটু কম নিচ্ছি ওকে ওকে এটা আপনি যখন স্টার্ট দিবেন দুইটা চাকায় কিন্তু এলইডি লাইট জ্বলবে দেখেন আচ্ছা লেদারের সিট মডেলটা লেখা আছে আবার আপনার এখানে R1 এটার প্রাইস নিচ্ছে হলো আমরা অনলি আপনাদের কাছে 14,500 টাকা 14,500 টাকায় R1 জি R1 মডেল হাতে পিকআপ পায় ভাই ও প্রত্যেকটা বাইকের ওয়ারেন্টি গ্যারান্টি আছে আমাদের প্রত্যেকটা বাইকে 1 বছর ব্যাটারি মোটর রিপ্লেস গ্যারান্টি পাবেন 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যেভাবে বলতেছি ওইভাবে ম্যাম তো লেখা ওকে তারপরে দেখাবো আপনি পুলিশ বাইক এস পুলিশ ওকে এই যে VIP গাড়ি যেটা রেস আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা পিছনে ডাবল মোটর ওকে দেখা যায় অনেকে আপনি গ্রামে নাই মাটির ভিতরে চালানোর জন্য খুবই ভালো একটা গাড়ি কারণ 3 চাকা ব্যালেন্স কিন্তু ভালো করে 3 চাকার ব্যালেন্স ভালো থাকে হ্যাঁ এটা আপনি ফিঙ্গার স্টার্ট দিবেন ওকে রিয়েল গাড়ির শব্দ দিবে ওয়াও হ্যান্ড স্টার্ট আপনি ম্যাক্সিমাম স্পিড বাজারে পাবেন পায়ে পিকআপ ওকে ওকে আমার কাছে পায়ে পিকআপ আছে আমি দেখাবো না আমি ইউনিক দেখাবো আপনাকে কিছু আচ্ছা আচ্ছা এটা আপনি হাতে পিকআপ দিলে চলবে ব্যাগে দিবেন ব্যাগে আসবে ওয়াও আমার বাচ্চা যদি চালাতে না পারে সুইচ দিয়ে দিবেন অটো চলবে অটো চলবে জি আমাদের প্রত্যেকটা গাড়ি আপনার অটো চলবে বাহ ঠিক আছে ব্যাগেও আসবে সুন্দর এটা ইউজ করতে পারবেন 2 থেকে 8 বছর পর্যন্ত আচ্ছা 60 কেজি ওয়েট নিবে তাই এটার প্রাইসটা নিচ্ছে হলো আপনাদের কাছে অনলি আমরা এটা প্রাইস দিচ্ছি হলো আমরা 14,500 টাকা 14,500 টাকা যদি কমে নিতে চান অবশ্যই আমাদের কাছে কমের প্রোডাক্ট আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন কমেরটারও দিব ভালোটারও দাম আপনাকে দেখেন তো এফ্রেলা ওফ ভাই এটা আমার খুব পছন্দের ভাই খুবই সুন্দর গাড়িটা দেখেন ভাই এই সর্বনাশ ঠিক আছে কালার কম্বিনেশন একটা গাড়িতে 3টা কালার অ্যাশ কালার রেড কালার ব্ল্যাক কালার মানে 3টা কালারের কম্বিনেশন জি জি
17,500 টাকায় আপনার নিতে পারবেন এপ্রিলিয়া। তারপরে দেখাবো জিক্সা, নতুন ভার্সন যেটা সর্বনাশ করছে ভাই, দেখেন রিয়েল চাবি সিস্টেম। আচ্ছা, চাবি দিয়ে আপনি স্টার্ট দিবেন, এটা দেখেন সামনে ফোকাস লাইট জ্বলবে। ওয়াও, ঠিক আছে ভাই, একটু রাখেন, আমি একটু দেখাই। দেখেন ফগ লাইট, ফোকাস লাইট, চাকায় লাইট সব আছে। আর মডেলটা হলো আপনার 3009 মডেল নাম্বার। আচ্ছা, এর সিরিয়াল নাম্বার যেটা। ওকে ওকে, আর এখানে বিভিন্ন ধরনের মিউজিক আছে, এটা ইউজ করতে পারেন 2 থেকে 10 বছর পর্যন্ত। আচ্ছা আচ্ছা, পেন্টিং কাপ যখন চালানো শিখে যাবে সাপোর্ট চাকাটা খুলে দিতে পারবেন। ওকে ওকে, ঠিক আছে। এর প্রাইস কত থাকবে ভাই? এটার প্রাইস নিচ্ছে হলো অনলি আপনাদের কাছে হলো 16,500 টাকা। 16,500 টাকা প্রত্যেকটা বাইকের সাথে। আর ভিউয়ার্স, আমরা যে প্রাইজিংটা বলতেছি এই প্রাইসটা কিন্তু একদমই ফিক্সড, আপনি মার্কেট ভিজিট করলে এর নিচে কোথাও পাবেন না। আর মূল কথা হচ্ছে ভাই, যদি দাম চাইতেন কত চাইতেন? এটার আমরা যদি দামাদামি করে, আপনি আমাদের দোকান না লাগলে আমাদের থেকে স্ক্রিনশটটা নিয়ে অন্যখানে দামাদামি করেন, এটার দামটা আপনার কাছে ফার্স্টই যাবে 21,000 টাকা। ওকে, সেক্ষেত্রে আমরা ডিলিভারি দিয়ে দিচ্ছি কত? আমরা দিচ্ছি অনলি 16,500 টাকা। ওকে, এখন যে বাইকগুলো দেখাবো এগুলো একটু সাইজে বড়, যেগুলো আপনি 3 থেকে 15 থেকে 16 বছর পর্যন্ত ইউজ করতে। ওকে, দেখা যাক। এটা হলো আমাদের দোকানের সবচেয়ে পপুলার একটা গাড়ি, সবচেয়ে বেশি চলে। আচ্ছা, আমরা প্রত্যেকটা ভিডিওতে এই গাড়িটা দেখাই। ওকে ওকে, ঠিক আছে। এটা হলো R3 সুপার। ঠিক আছে, এটা যখন আপনি স্টার্ট দিবেন দেখেন 2টা চাকা এলইডি লাইট। ওয়াও, এলইডি লাইট আছে না? জি। আর এখানে পিছনে লেখা আছে সিরিয়াল নাম্বার N888। জি। আর একদম অরিজিনাল ডোকো পেইন্ট কালার। ওকে ওকে, ঠিক আছে। এটা কি ডোকো পেইন্ট? হ্যাঁ, একদম অরিজিনাল রিয়েল যে গাড়ির কালার থাকে সেটা। আমি সেটাই জানতে, ডোকো পেইন্ট তো অরিজিনাল বাইকে থাকে। হ্যাঁ, এখন ওই এখন বাচ্চাদের খেলনাতে ওই কালারটা করে নিয়ে আসা। আচ্ছা, এটা কি প্রাইস কেমন ভাই? এটার প্রাইস নিচ্ছে হলো অনলি আপনাদের কাছে হলো, এটা প্রাইস নিচ্ছে হলো 19,500 টাকা। 19,500 টাকা, এটা 2টা বাচ্চা বসতে পারবে। আচ্ছা, দেখেন এটা আর্টিফিশিয়াল লেদার সিটও কিন্তু আছে। ওকে, তারপরে দেখাবো ভাই H2R, এই যে কাওয়াসাকি। জি, কাওয়াসাকি লিনজা ব্র্যান্ডেড, যেটা স্টার্ট দিবেন সামনে ফোকাস লাইটটা জ্বলবে। আচ্ছা আচ্ছা, দেখেন 2টা চাকায় কিন্তু এলইডি লাইট আছে। দেখেন অরিজিনাল H2R এর যেমন একটা উইংস থাকে, এটা কিন্তু একটা উইংসও আছে। এখানে লেখাই আছে লিনজা, দেখেন। ওকে, ঠিক আছে, পিছনে মডেল H2। জি, সুন্দর লেদারের সিট, এটাও আপনার ইউজ করতে পারবেন 2 থেকে 14 বছর। ভাই, ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে? এক চার্জে আপনি 3.5 ঘন্টার মতো চলবে। 3.5 ঘন্টার মতো চলবে, চার্জ দিতে লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। কত কত ভোল্ট আছে? এটা আছে 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার। 12 ভোল্ট বিধায় হচ্ছে ব্যাটারি ব্যাকআপ একটু বেশি আছে, এগুলো বড় গাড়ি এগুলো 12 ভোল্টই হয়। আচ্ছা আচ্ছা, এটার দাম কত আছে? এটার প্রাইস নিচ্ছে হলো আপনাদের কাছে অনলি হলো 24,000 টাকা। 24,000 টাকা। এখন যে গাড়িটা দেখাবো এটা হলো DLA 07 মডেল। আচ্ছা, ঠিক আছে, আপনার এটা হলো লিনজা ব্র্যান্ডের, যে দেখেন লিনজার লোগো দেওয়া আছে এখানে। ওফ, দেখি, ঠিক আছে, এই যে লোগো ব্যবহার করা হয়েছে, এটাও আপনার 70 থেকে 80 কেজি একবার অনায়াসে টানতে পারবেন। চাকায় লাইট আছে? হ্যাঁ, অবশ্যই 2টা চাকায় দেখেন আপনার এলইডি লাইট জ্বলবে। ওয়াও, ঠিক আছে, আপনি হয়তো বলতে পারেন যে ভাই আপনি তাহলে একটু চালায় দেখান। আচ্ছা, দেখান, চালায় দেখাচ্ছি আপনাকে। প্রত্যেকটা গাড়ি কিন্তু চাইলে আমি চালায় দেখাতে পারি, কারণ আমার এখানে জায়গা কম দেখে আমি দেখাতে পারতেছি। ওকে ওকে, জাস্ট একটা ধারণা দিলাম আপনাকে। আপনার বাচ্চাকে আপনি নিয়ে আসেন চালায় দেখে নিয়ে যান, নাকি অবশ্যই বাবুকে সামনে বসায় আপনি পিছে বসে চালায় দেখে নিতে পারেন। ওকে ওকে, ঠিক আছে। এটা প্রাইস কত রাখতেছেন? এটা প্রাইস নিচ্ছে হলো অনলি আপনাদের কাছে হলো 23,500 টাকা। 23,500 টাকা, এটা মডেলটা DLA 07 কাওয়াসাকি ব্র্যান্ডের। ওকে, তারপরে দেখাবো ভাই DLS এর আরেকটা ব্র্যান্ড, যেটা আপনার রিয়েল আপনার মিটার আছে, দেখেন একদম লাইভ মিটার যেটা। অফ, মানে মিটার যে পিকআপ দিলে মিটার নড়বে, এটা যখন আপনার বাচ্চা গাড়ি চালাবে মনে হবে যে আপনি অরিজিনাল বাইকে বসে রয়েছে সে। বাহ বাহ বাহ, এই যে দেখেন আমি পিকআপ দিলে গাড়িটা শব্দ করবে। ঠিক আছে, এই দেখেন সর্বনাশ, এটা ইউজ করতে পারবেন 2 থেকে আপনি ইউজ করতে পারবেন, এটা ইউজ করতে পারবেন আপনার 14 বছর পর্যন্ত, 80 কেজি ওয়েট নেবে। 80 কেজি ওয়েট নেবে, প্র্যাকটিক্যাল আপনার আয়েশা চালায় দেখে নেবেন। ওকে, ঠিক আছে। এটা প্রাইস কত? এটা প্রাইস নিচ্ছে অনলি আপনাদের কাছে হলো 24,500 টাকা। 24,500 টাকা। ওকে, তো আরও অনেক অনেক বাইক আছে, ভিউয়ার সিটের সাথে থাকবেন, কারণ এত কালেকশন অল্পতে দেখানো যায় না, তারপরও যতটুক দ্রুত পারবো দেখাবো। আচ্ছা, এরপরে কোনটা আছে? তারপর আছে R15। জি, সবচেয়ে পপুলার একটা গাড়ি। ওফ, সবার স্বপ্নের বাইক। জি, এটা হলো আপনার পুরো রিয়েল পেন্টিং কালার, আগে কিন্তু নন পেন্টিং ছিল। আচ্ছা আচ্ছা, এখন পুরো রিয়েল ডোকো পেন্ট, যে কালারটা সেই কালারটা, রিয়েল চাবি সিস্টেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর স্টার্ট দিবেন সামনে ফোকাস লাইটটা জ্বলবে, দেখেন। ঠিক আছে, হাতে পিকআপ, আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু হাতে পিকআপ, চাকার ভিতরে লাইট হবে, দেখেন। ওকে ওকে, চাকায় কিন্তু লাইট জ্বলতেছে, ঠিক আছে। আর আপনি চাইলে সাপোর্ট চাকাটা খুলে নিতে পারবেন।
ওকে ওকে যখন চালানো শিখে যাবে সাপোর্টিং চাকাটা খুলে নেওয়া যাবে। তাই এটার প্রাইস নিচ্ছে হলো আপনাদের কাছে অনলি আমরা হলো 20,500 টাকা। 20,500 টাকা এটা হলো বড় সাইজটা। আপনি অনেকে আবার বলতে পারেন যে ভাই আমি আরেক ভিডিওতে এটা দেখছি 18,000 টাকা, ওটাও আমাদের কাছে আছে। ওটা মাঝারি মাঝারি সাইজ। একবার ছোটটাও তো আমরা দেখলাম, একবার ছোটটাও দেখাইছি, 14,000 টাকাটাও দেখাইছি, 17,000 টাকাটাও দেখাইছি, 20,000 টাকাটাও মানে এটা পপুলার মডেল দেখে সব সেগমেন্টেই আছে। জি আচ্ছা ওকে। এরপরে R3 দেখতে পাচ্ছি আমি, R3 আপনি 2022 এর কালার। 22 এরটা? হ্যাঁ এটা হলো 2023, তো তিনটা ভার্সন হয়। ওকে ওকে। ব্লু কালার কিন্তু সাধারণত সব দোকানে পাবেন না, এটা 22 এর কালার করছে। এটা অরিজিনাল বাইক যেরকম আপনি বছর শেষ হলে কালার চেঞ্জ হয়, এটাও একই। বাহ ঠিক আছে। এটা হলো R3 সুপার, ঠিক আছে, যে লেখা আছে। ওকে এটা দাম কত রাখতেছেন ভাই? এটা আমরা নিচ্ছে হলো আপনাদের কাছে অনলি হলো 21,500 টাকা। আগেও কিন্তু R3 একটা দেখেছি 19,500 টাকা। হ্যাঁ হ্যাঁ এটা হলো R3 সুপার 2022 এরটা। আপনারা যারা অর্ডার করবেন বলে দিবেন যে ভাই আমি 2022 এরটা নিই। 22 এরটা নিব জি। এটাও আপনার স্টার্ট দিলে সামনে ফোকাস লাইট জ্বলবে, ঠিক আছে। চাকার ভিতরে আপনি দেখেন চাকা এই যে নীল লাইট জ্বলে গেছে, লালের সাথে লাল লাইট জ্বলবে, নীলের সাথে লেদার সিট দুই বাচ্চা বসতে পারবে। বাহ সুন্দর সুন্দর। আচ্ছা এরপরে আর একটা দেখতে পাচ্ছি নাকি, আন্ডারটেকার একটা নাকি? হ্যাঁ এটা হলো পুলিশ দুবাই বাইক। ওফ ডুয়েল সিট, যাদের দুইটা বাচ্চা আছে। ভাই এই বাইকটা আমার খুব সুন্দর লাগছে। এটা আমাদের এর আগের ভিডিওতে আপনি ইনশাআল্লাহ আপনার ভিডিওতে দেওয়া হয়েছিল, খুব ভালো বিক্রি হচ্ছে আমাদের। আচ্ছা আচ্ছা তাই নাকি? এবার আবার আনো, স্টক শেষ হয়ে গেছিল, আবার আনো, এজন্য আবার দিলাম। ওয়াও এটার টুল বক্সও আছে। এখানে চার্জার, লুকিং গ্লাস, পানির পট, বাচ্চার এভরিথিং যা রাখার দরকার আপনি রাখতে পারেন। ওকে ওকে। রিয়েল চাবি সিস্টেম, ঠিক আছে, চাবি দিয়ে আপনি স্টার্ট দিবেন। দেখেন ওয়াও ফুলের চাকা, ঠিক আছে। আমাদের এই গাড়িতে কিন্তু অনেক ফাংশন আছে, হয়তো আমি এখন আপনাকে গুছিয়ে বলতে পারব, অল্পতে দেখানো সম্ভব না আসলে। তার জন্য আমি শর্টকাটে আপনাদেরকে বলতেছি, আপনারা জাস্ট বলবেন যে ভাই ওই যে ওইটা আমারে দেখান, স্ক্রিনশট দিয়ে দেখাইলে ডিটেইলস পেয়ে যাবেন। জি যার যে মডেলটা পছন্দ হয় জাস্ট আমার একটা স্ক্রিনশট পাঠাইলে আমি এটা টোটালি ডিটেইলস আপনাকে দিয়ে দিতে পারব। এটার দাম কত ভাই? এটা নিচ্ছে আপনাদের কাছে অনলি হলো 25,000 টাকা, দুই বাচ্চা বসতে পারবে, দুই বাচ্চা বসতে পারবে অনলি 25,000 টাকা। জি ওকে। এরপরে এক্সেল, এক্সেল বাইক অফ এটা আমার খুব পছন্দের। এটা হচ্ছে ভাই জাম্পিং জাপান নাকি? এই যে পুরাটা জাম্পিং করবে। আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে দেখেন ভাই এখনো কিন্তু ভাই গতবার বলছিলেন না যে ভাই আপনার বাচ্চা বড় হইলে এটা নিয়ে স্কুলে চলে যেতে পারবে। এটা দেখেন, এটা আমি একটু চালায় দেখাই, হয়তো অনেকে মনে করতে পারেন যে এগুলো 70-80 কেজি, হয়তো আমিও চালায় দেখেন স্মুথ ভাবে চলে, স্মুথ ভাবে চলে। অনেক দোকানদার করে কি পাও নিচে রাখে, রাইখা চালায়, আমাদের কাছে ওই সিস্টেম না, দুই পা উপরে রেখে চালাইতেছে দেখেন। ও ঠিক আছে, দারুন স্টিয়ারিং করবে। আপনারা দেখতে চাইলে ভিডিও কল দিয়ে দেখতে পারেন। ওকে ওকে ওকে। গাড়ি দেখাইতে দেখাইতে একটা কথা ভুলে গেছি। কি বলছেন ভাই? ভাই হেলমেটের কথা তো আমার মনেই নেই। আচ্ছা হেলমেট কি কিনতে হবে? না না ভাই ফ্রি, মানে গাড়ি কিনলে হেলমেট দিয়ে দিবেন ফ্রি। কারণ অনেকে এত গাড়ি দেখাইছে ভাই আমি হেলমেটের কথা ভুলে গেছি, মনে করে আবার দেখাইলাম। ওকে ওকে। প্রত্যেকটা আপনার এখানে আসলে তো আমার মাঝে মধ্যে মনে হয় ভাই এত বাইক আমি মানে ভয় পাই যে কেমনে শেষ করবো এই ভিডিও, মনে হয় ভিডিও শেষ করতে পারবো না। তবে প্রত্যেকটা বাইকের সাথে কালার ম্যাচিং করে একটা করে হেলমেট ফ্রি। ওকে এখন একটা বাইক দেখাবো ভাই, অফিসিয়াল বাইক যেটারে বলে। আচ্ছা ঠিক আছে, আপনারা অফিসিয়াল মোবাইল কিনছেন, অফিসিয়াল অনেক কিছু কিনছেন, এটাও একটা অফিসিয়াল বাইক। ওকে BMW মনোগ্রাম দেওয়া আছে, কেউ দুই নাম্বারই করতে পারবে না, একজনই ইম্পোর্ট করে। কাছের থেকেই দেখাই, আবার দেখেন সুন্দর করে চাবি তো লিখে দিছে BMW, কোনো গাড়িতে লোগো নাই কিন্তু। আচ্ছা হ্যাঁ, এটা কোম্পানির একদম নির্ধারিত প্রোডাক্ট। ওকে ওকে ঠিক আছে, মানে এটা অথেন্টিক প্রোডাক্ট একবারে একদম। যারা মনে করেন আপনার বাচ্চা যতই দুষ্ট 120 কেজি তার ওয়েট হবে না, না 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 না, এটা 120 কেজি ওয়েট নেবে। ও ভাই এত ছোট, আমি অনলি এই সাইজে 120 কেজি, 120 কেজি আমার নিয়ে গাড়ি চলতেছে পানির মতো, দেখেন গাড়ি ধরি নাই, চমৎকার ঠিক আছে। এটারও কিন্তু আপনার দুইটা কালার আছে, আর সবচেয়ে বড় কথা হলো এটা চাকাটা টিউবলেস, কলমের পিন রয়ে গেছে, কিছু হয় নাই। তারপর আমি আপনাকে ধারণা দিলাম, আবার এখানে কিন্তু পার্ট টু পার্ট, এখানে দেখেন গিয়ার আছে। আপনার অনেকে শক করতে পারে যে ভাই 1 বছরের বাচ্চার জন্য আমি এই গাড়িটাই নিব, কিন্তু ব্যালেন্স করবে কিভাবে? কোম্পানি কিন্তু মাথায় ওইটা চিন্তা করে এখানে গিয়ার করে দিছে। ওকে ওকে, একে দিবেন একবারে সাধারণ মানুষ যেভাবে হাঁটে একদম স্মুথলি ছোট, দেখেন। ওকে ওকে ওকে, দেখবেন একবারে মনে করেন গাড়ি চলতেছে, আপনার বাচ্চা ভয়ই পাইব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার ব্যাগে দিবেন, ব্যাগে, বাহ
বাহ চমৎকার চমৎকার, এটা হলো অফিশিয়াল, এই রকম ফিচার আমি অন্য কোনো বাইকে দেখিনি, পাবেন না, আপনাকে দেখাতেও পারবে না কেউ। ওকে ওকে, আবার মডেলটা দেখেন, এখানে এই যে লাইসেন্স করা লাগবে না, লাইসেন্স এরিয়া দিয়ে দিয়েছে, এই যে BMW K1300S। ওকে ঠিক আছে, নকল হতে সাবধান। আচ্ছা ঠিক আছে, প্রাইস কত রাখতেছেন? এটার প্রাইস নিচ্ছে হলো আমরা অনলি আপনাদের কাছে, এটার প্রাইস আপনি যে কোনো জায়গায় যাচাই করবেন, এটার প্রাইস সব জায়গায় এক। আচ্ছা, কেউ যদি এটার থেকে 500 টাকা কমায় তাহলে মালে ভেজাল আছে। অনলি 23,500 টাকা, 23,500 টাকা। হয়তো কেউ যদি 500 টাকা নিজে হয়তো কোয়ান্টিটি মাল নেয়, 500 টাকা এদিক সেদিক হইতে পারে, তো 1,000 টাকা এদিক সেদিক হবে না মাল। ওকে ঠিক আছে। আচ্ছা এরপরে কোনটা দেখবো ভাই? পরে যে মডেলটা দেখাবো ভাই, R6 চ্যালেঞ্জার, যে কোনো গাড়ির সাথে চ্যালেঞ্জ নিতে পারেন এটা, তাই নাকি? জি, এই যে লেখাই আছে R6 চ্যালেঞ্জার, এই যে দেখেন ভাই। ওকে, মডেলটা আর কালারটা দেখেন ভাই, মাথা নষ্ট কালার, এই বিশাল বড় সরো। হ্যাঁ, অনেক দেখেন গাড়িটা, ওই যে আমি সিভিআর দেখাইছিলাম না আগে, সিভিআর এর সমানই প্রায়। জি জি, ওই R6 আর সিভিআর একই ব্র্যান্ড, এটা নতুন ভার্সন। ও আচ্ছা আচ্ছা, আর এটা যখন আপনি স্টার্ট দিবেন না ভাই, দেখেন এই ভিউয়ার্স দেখেন চাবিটা কোথায় দিছে। ঠিক আছে, অনেক অনেক বাইকে কিন্তু ট্যাংকের উপরে চাবি থাকে, অন্য তো ডিজাইন, মানে রিয়েল বাইকের যা অপশন আছে তাই। আর দুইটা চাকায় কিন্তু ইউনিক দুইটা লাইট আছে। আচ্ছা আচ্ছা, চাকায় লাইট দেখতে পাচ্ছি, অলরেডি লাল কালার লাইট জ্বলে আছে। হ্যাঁ, সামনে লাইটিং আছে। ওকে, দুইটা বাচ্চা অনায়াসে বসতে পারবে। এটা প্রাইস কত রাখছেন? এটা অনলি আপনাদের কাছে এটা প্রাইস নিচ্ছে হলো আমরা 25,000 টাকা। 25,000 টাকা, আপনি অন্যান্য জায়গায় যাচাই করেন, আমার স্ক্রিনশট নিয়ে যাচাই করেন। আচ্ছা, এই হেলমেট কিন্তু আছে না? হ্যাঁ, প্রত্যেকটার সাথে, এইটার সাথে না, 4,500 টাকা যেটা ওইটার সাথে হেলমেট, ওইটার সাথে হেলমেট আছে আমাদের, এটা নিজের থেকে গিফট। ওকে ওকে ওকে, আচ্ছা এরপরে আমরা আরো কিছু মডেল দেখবো। এই যে ব্ল্যাক, ও ঠিক আছে ভাই, সাধারণত ব্ল্যাক কালার গাড়ি কিন্তু বাজারে পাওয়া যায় না, একদম ইউনিক মডেল। এটা হলো আপনার হর্নেট ডিজাইন যেটা বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পিছনে সিরিয়াল নাম্বার দেওয়া আছে 9788। ওকে ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কিন্তু ভিউয়ার্স, দেন ভাই গাড়িটাই অন্যরকম, এটার ব্যাপারে কিছু বলার নেই একদমই। ঠিক আছে, এটা যখন চালাবে একদম স্মুথ, আপনি বসে বললেন না? হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ। আবার ব্যাগে দিবেন, ব্যাগে আসবে। বাহ ঠিক আছে, প্রাইস কত ভাই? এটা অনলি আপনাদের কাছে 22,500। কালার আছে, যদি আপনার কালো কালার পছন্দ না হয় রেড কালার আছে এটা। ওকে ওকে, 22,500 টাকা। জি জি, ওকে। এরপরে আরো কিন্তু বেশ কয়েকটা বাইক আছে, প্রতিটা ভাই ঢাকার বাইরে কুরিয়ারে করা যাবে তো নাকি? বাংলাদেশের 64টা জেলায় কুরিয়ার করতে পারবেন, আর ঢাকার ভিতরে হলে একদম বাসায় পৌঁছে দিয়ে আসবো, তারপর পেমেন্ট দিবেন। আর ঢাকার বাইরে যারা প্রবাসী ভাইয়েরা যারা আছে, আমাদের নিজস্ব লোক দিয়ে আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, এটার ভাড়াটা আপনার দিতে হবে। ওকে ওকে, মানে বিশ্বাসযোগ্যতা যদি একদমই আপনার পাই টু পাই দরকার, আমি আগে পেমেন্ট করবো না, আমার মাল বুঝাই দিবেন তারপরে টাকা দিব, তাতেও আমরা রাজি। ওকে 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 ঠিক আছে। আচ্ছা এটা দেখেন, এটা কোনটা? এটা হলো আপনার CBR, CBR ঠিক আছে, Honda CBR ঠিক আছে। এটা হলো ভাই বড় বাচ্চাদের জন্য, 3 থেকে আপনি এটা ইউজ করতে 15 বছর পর্যন্ত, মোটামুটি 15 বছর কোনো ব্যাপার না। আচ্ছা, আর আমাদের গাড়িটা একটু ইউনিক, বাজারে গাড়ি পাবেন এক চাকা ঘুরে, আমাদের কিন্তু এটা দোনো চাকায় ঘুরে, মানে দুই চাকায় মোটর। এই যে দেখেন, বাহ ঠিক আছে, দুই চাকায় মোটর, যাচাই করে কিনবেন, কারণ এই গাড়িটাই কিন্তু আবার সিঙ্গেল মোটর প্রায় 3,000 টাকা কম। ও আচ্ছা, চায়না প্রোডাক্ট তো ভাই, ফাংশন যেরকম দাম সেরকম। এটা প্রাইস কত রাখছেন এখন? প্রাইস নিচ্ছে অনলি 25,500 টাকা। 25,500 টাকা জানতে চাইলে ভিডিও কল দিতে হবে। ওকে ঠিক আছে, এরপরে কি? এটা ডোকাটি, ডোকাটি মডেল B5, B5 যে এই যে পিছনে লেখা আছে, ঠিক আছে, B5 মডেল। ওকে ঠিক আছে, এটা যখন আপনি পিছনে এলইডি লাইটটা দেখেন ভাই, খুব সুন্দর এলইডি দেখেন, একটা শেপিং করা এলইডি লাইট জ্বলছে। জি, এটা কিন্তু খুব দারুণ। আবার আপনার দুইটা চাকায় কিন্তু আপনার এলইডি লাইট, আমি এটা একটু চালাই আপনাকে ধারণা দিই, কারণ কি, আচ্ছা আচ্ছা, এটা কেন চালাই দেখাচ্ছি, অনেকে অনেক সময় ভিডিওতে কিন্তু অনেক কিছু বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ, বসলে বোঝা যায় যে বাবুটা চালাতে পারবে কি। ওকে ওকে, আপনার চালাই দেখান দেখি, পানির মতো গাড়ি চলতেছে। ওই দোকানে চলে যান না? না ভাই, জায়গা ছোট তো। আচ্ছা আচ্ছা, আসেন আসেন আসেন, ঠিক আছে। আর এখানে বিভিন্ন ধরনের মিউজিক আছে, গান বাজনা আছে, সাইজটা দেখেন ভাই, বিশাল সাইজ, বিশাল সাইজ। এটা প্রাইস কত ভাই? পাইকারি রেট ভাই, একবারে কত কত দিলে আপনি খুশি হবেন? কোন কি যে কই, CBR এর দাম তো অনেক কমাইছেন। জি, এটাও কমাই দেন, এটা আপনার জন্য যান 24,000। ও মাই গড ভাই, 24,000, অন্য জায়গায় দেখবেন 30,000 টাকা দাম। অবশ্যই ভাই, এটা 24,000 কেউ দেয় তাহলে মালে ভেজাল আছে, আমরা পাইকারি দামই দিচ্ছি আপনাকে। ওকে যান, আবার গ্যারান্টি, হেলমেট, চাবি সবকিছু একবারে লিখে কাগজে যে কথায় কাজে মিল আছে কিনা তারপর নেবেন। ওকে ঠিক আছে, সুন্দর। তারপর একটা ইউনিক গাড়ি দেখাই। ও ভাই, R1,
R1 এটা আমরা R1 সব সময় গাড়ি দেখাই তো R1 এত মডেল হইছে মানে R1টা পপুলার হওয়ার কারণে আর নাম শুনলি গাড়ি কিনা R1 হ্যাঁ হ্যাঁ আর এটা এমন নাম দিছি আমরা নিজেরাই দিছি কিন্তু গাড়ির কোম্পানির নাম কিন্তু R1 হ্যাঁ হ্যাঁ আমরা R1 জাম্বো বলি কিন্তু সবচেয়ে বড় সবচেয়ে বড় গাড়ি হ্যাঁ আমি এত বড় দেখি না আসলে R1 এর অনেকের বাসায় ওরে ভাই এটা চাকা না ট্রাক্টরের চাকা দেখেন আপনি মনে হইতাছে ট্রাকের চাকা মনে হইতাছে দেইখা টিউবলেস আর এটা অনেকের বাসায় দেখা যাইতাছে ফ্যামিলি বাসার ভিতরে দুই তিনজন বাচ্চা থাকে কারণ না করবেন আপনি একটা জিনিস কিনা হেভি লাগবে দুই তিনজন বইসা চালাবে ওকে দেখেন সিটটা দেখেন কত বড় বিশাল বড় সিট আর এটা স্টার্ট দিবেন সামনে লুকটা দেখেন ভাই গাড়িটা এগ্রেসিভ মনে রাগ করে আছে কারণ দেখেন সেই রকম দুইটা বাচ্চা অনায়াসে বসতে পারবে দুইটা তিনটা ছোট হলে বসতে পারবে ঠিক আছে 70-80 কেজি কোনো ব্যাপার না এটার ব্যাপারে ওকে ঠিক আছে এটা প্রাইস কত রাখতে এটা প্রাইস একদম রিজনেবল অনলি 27,000 টাকা 27,000 টাকা আর অবশ্যই আমি একটা কথা আপনাদেরকে বলে দিই ইস্টার্ন প্লাজা মার্কেটে 4-5টা খেলনার দোকান আছে আপনি ভুল করে ঢুকলে আপনি ঠকবেন আমরা ঠকব না ওকে আমরা একটু হ্যাপি টয়েসটা ঘুরে দেখাই আপনি সাইনবোর্ডটা আমাদের এখানে দেখেন তিনটা শপ আছে ওকে দেখেন এই হচ্ছে হ্যাপি টয়েস সাইনবোর্ড দেখেন 1/79 আমাদের প্রত্যেকটা দোকানে হ্যাপি টয়েস আছে আচ্ছা এই যে এই পাশে হ্যাপি টয়েস আছে আরো অনেক খেলনা কিন্তু আছে দেখে যে এখন এগুলো ইনস্টলার নাকি এগুলো হলো আপনি ব্যাটারি সারা যারা মানে ম্যানুয়াল গাড়ি খুঁজেন এই ওরে ভাই এইখানে ভাই আমার দোকানে ঢোকার জায়গা নাই দেখেন এটা বাইকের জাদুঘর আমরা এখান থেকে ওরে বাবা সব আছে ভাই আচ্ছা যারা তাহলে নিতে যাচ্ছেন অবশ্যই ইস্টার্ন প্লাজায় আসবেন সাইনবোর্ডটা খেয়াল করবেন আর এখানে কিন্তু টোটাল একটা টিম আছে ওনাদের বেস্ট কোয়ালিটির সার্ভিস নিতে হলে অবশ্যই চলে আসতে হবে হ্যাপি টয়েস গাড়ি নষ্ট হইছে আইসা দাঁড়াইবেন সার্ভিস করে দিয়ে যাবেন কোনো রাখা রাখির সিস্টেম নাই ওকে ওকে অনেক দোকানে আছে ভাই আজকে রাইখা যান কালকে করে দিব না ইনস্ট্যান্ট দাঁড়ায় নিয়ে চলে যাবেন 10-15 মিনিট একটু সময় দিন ওকে ঠিক আছে তো ভিউয়ার্স যারা সোনামণির জন্য চমৎকার এই বাইকগুলো নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হ্যাপি টয়েসে তো যাইদ আজকে এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ